নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শীত আসতেই খুশকির সমস্যা, ঘরোয়া উপায়ে দূর করুন খুশকি। শীত আসতেই চুল হয়ে পড়ে রুক্ষ, একই সঙ্গে বেড়ে যায় খুশকি। খুশকি সাধারণত বর্ষাকালে ও শীতকালে বেশি দেখা যায়। মাথার ত্বক ও চুল এ সময় আর্দ্রতা হারায়। খুশকির ফলে স্ক্যাল্পে চুলকানি এবং চুল পড়াও দেখা যায়। বিশেষজ্ঞদের মতে খুশকি হওয়ার মূল কারণ হল ফাঙ্গাল ইনফেকশন। একজনের চিরুনি অন্যজন শেয়ার করার মাধ্যমে এটি ছড়াতে পারে। এছাড়াও নিয়মিত চুল পরিষ্কার না করা বা মাথার ত্বকে ঘাম জমার কারণেও ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ফলে খুশকির সমস্যাও বেড়ে যায়। তবে খুশকি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, ঘরোয়া উপায়ে দ্রুত খুশকির সমস্যা দূর করতে পারবেন। জেনে নিন কি করণীয়। নারকোল তেলের সঙ্গে একটু টক দই ও লেবু মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি স্ক্যাল্পে ব্যবহার করুন। 15 থেকে 20 মিনিট রাখার পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন হলেও এই মিশ্রণ ব্যবহার করুন, উপকার পাবেন। মাউথ ওয়াশ দিয়েও খুশকি দূর করতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাউথ ওয়াশ দিয়েও খুশকি দূর করতে পারেন। এজন্য 1 ভাগ মাউথ ওয়াশের সঙ্গে 9 ভাগ জল মিশিয়ে নিন। শ্যাম্পুর পরে এই মিশ্রণ চুলের গোড়ায় ঢেলে দিন। এরপর আর মাথায় জল ঢালবেন না। দেখবেন ধীরে ধীরে খুশকি অনেক কমে গেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর কোন বিষয়ে আপনারা ভিডিও চাইছেন। ধন্যবাদ।